ভোট বয়কট হয়েছে যে বুথে সেই বুথে ভোট পড়েছে 95%। আর এখানেই কলকাতা হাইকোর্ট বিষয়টা অনুসন্ধান করার কথা বলছেন। ডিজিআইজি কে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। যে বুথে ভোট বয়কট সেই বুথে 95% ভোট 3 অগস্টের মধ্যে ডিজি এবং আইজি কে এই বিষয়ে অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি রাজারাজের ভিডিও কেও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য রাজারহাটের ভিডিওকে তলব করা হয়েছে, রিপোর্ট তলব করা হয়েছে ভিডিওর। জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের সিদ্ধান্ত স্থানীয়দের, আর তারপরেও 95% ভোট পড়ে ওই বুথে। ডিজি এবং আইজিকে গোটা বিষয় অনুসন্ধান করতে নির্দেশ হাইকোর্টের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ণবাংশু, যে বুথে ভোট বয়কট সেখানে 95% ভোট পড়েছে, এই বিষয়ে কি পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো, এটা শুনেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বিস্মিত যে একটা বুথে ভোট হলো না এবং সেই বুথে দেখা যাচ্ছে যে কি 95% ভোট পড়েছে, এমনটা কিভাবে সম্ভব হলো? জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েত, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে ভোট হয়ে গেল, 95% ভোট পড়ে গেল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন ডিজি এবং আইজিকে অনুসন্ধান করার জন্য যে কিভাবে এই ভোটটা পড়লো। 3 অগস্টের মধ্যে ডিজি এবং আইজি রিপোর্ট দেবেন, একই সঙ্গে বলা হয়েছে যে রিপোর্ট দেবে কিন্তু সেখানকার ভিডিও। ডিজি আইজি একজন অফিসারকে নিযুক্ত করবে, তারা পুরো বিষয়টি অনুসন্ধান করবেন। এই পুরো বিষয়টি অনুসন্ধান করে তারা রিপোর্ট দেবেন ডিজিআইজির কাছে, সেই ডিজিআইজি রিপোর্ট তাদের পেশ করবেন কিন্তু কলকাতা হাইকোর্টে। এবং স্থানীয় বাসিন্দারা তারা ভোটের দিন নানা ইস্যুতে নানা দাবিতে তারা ভোট বয়কট করেছিলেন, আজকে তাদের পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টে এসছেন। তারা এসে বলেছেন যে আমরা তো ভোটই দিইনি, সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল, আমাদের একাধিক দাবি রয়েছে, তাহলে 95% ভোট কিভাবে পড়লো, সেই প্রশ্ন তুলেছে তারা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অনুসন্ধান নির্দেশ এবং ডিজি আইজি কে বলা হয়েছে যে রিপোর্ট পেশ করার জন্য আগামী 3 তারিখের মধ্যে। অনুমাংশ ধন্যবাদ। ডিজি এবং আইজি কে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 অগস্টের মধ্যে ডিজি এবং আইজি এই গোটা বিষয়ে অনুসন্ধান করে রিপোর্ট দেবেন এবং এর পাশাপাশি ডিজি এবং আইজি যেমন রিপোর্ট দেবেন, রাজারহাটের বিডিও তার কাছ থেকেও রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েত, এখানেই স্থানীয় বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন কিন্তু তারপরেও এই জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের ভোট পড়েছে 95%। আর তারপরেই প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি অমৃতা সিনহা ডিজি এবং আইজি কে এই গোটা বিষয়টি অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। রাজ্যের ডিজি এবং আইজি অনুসন্ধান করে 3 অগস্টের মধ্যে রিপোর্ট দেবেন। পঞ্চায়েত ভোটে বিরোধীদের তরফে একাধিক কারচুপির অভিযোগ আনা হয়েছিল এবং বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় ভোটে কারচুপির অভিযোগ এসেছিল এবং এর পাশাপাশি গণনার সময়েও বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। আর এরই মধ্যে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েত, সেখানে স্থানীয়রা ভোট বয়কট করলেও সেখানে বুথ ভোট বয়কটের বুথে ভোট পড়েছে 95%। কিভাবে এটা সম্ভব? কলকাতা হাইকোর্টের তরফে এ বিষয়ে ডিজি এবং আইজিকে অনুসন্ধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের বিষয়টি সামনে এসেছে, এখানে স্থানীয়রা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপরেও ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পরেও বুথে ভোট পড়েছে 95%। রাজারহাটের বিডিওকেও এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে হাইকোর্টের তরফে। 3 অগস্টের মধ্যে ডিজি এবং আইজি গোটা বিষয়ে রিপোর্ট দেবেন, আর এর পাশাপাশি রিপোর্ট দেবেন রাজারহাটের বিডিও। জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয়রা, সেখানে ভোট দেননি তারা পঞ্চায়েত ভোটে ভোট গ্রহণের দিন, কিন্তু তারপরেও দেখা যায় এই নির্দিষ্ট জায়গায় এখানে বুথে ভোট পড়েছে 95%। ভোট বয়কট করার পরেও কি করে 95% মানুষ সেখানে ভোট দিলেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন, এই গোটা বিষয়টা অনুসন্ধান করে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার, তিনি ডিজি এবং আইজিকে বিষয়ে অনুসন্ধান করে 3 অগস্টের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু,
এই জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েত এখানে স্থানীয়রা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 95% ভোট পড়েছে এখানে আর এই বিষয়ে ডিজি এবং আইজিকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি বলবেন তৃণমূলের ভোটে এসে ভোট দিয়ে গেছে যেভাবে সারা রাজ্য জুড়ে ভোট দিয়েছে এখন তো নতুন করে ভোট চলে হয়ে যাওয়ার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার 7 দিন বাদে এখনো ব্যালট বক্স পাওয়া যাচ্ছে নদিয়াতে তো এর থেকেই বোঝা যায় যে ইলেকশনটা কিরকম হয়েছে পুরোপুরি লুট হয়েছে ইলেকশন এবং ইলেকশনে যেভাবে গায়ের জোরে ভোট দিয়েছে সাধারণ মানুষকে ভোট দিতে দিতে দেওয়া হয়নি আর এখানে তো মানুষ এমনিই যায়নি মানুষ যায়নি তো তৃণমূলের ভূতেরা গিয়ে ভোট দিয়েছে হাইকোর্ট এই ব্যাপারে যে তদন্ত করবার যে সিদ্ধান্ত নিয়েছে হলফনামা যেটা চেয়েছে সেটা খুব উপযুক্ত আমি মনে করি দোষীদের গ্রেফতার হওয়া দরকার একবার কঠোর শাস্তি হওয়া দরকার এবং শাস্তি হলে ভবিষ্যতে এই জাতীয় অপরাধ থেকে অনেক লোক বিরত থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা